বিয়ে সারতে না সারতেই এবার নতুন বউ শ্রীময়ী চট্টরাজকে নিয়ে হানিমুনে মধুচন্দ্রিমায় গেলেন কাঞ্চন মল্লিক। কোথায় গেলেন তারা বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার হট টপিক কাঞ্চন শ্রীময়ী বিয়ে। দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে ডিভোর্সের খবর জানাজানি হওয়ার দুদিনের মধ্যেই শ্রীময়ীর সঙ্গে শৈশাবত করে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। আর বিয়ের খবর সামনে আসার 24 ঘন্টার মধ্যেই প্রকাশ করেছেন কাঞ্চন শ্রীময়ীর রোমান্টিক ছবি। এবার বাদ থাকলো না মধুচন্দ্রিমাও। সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন তারা। মধুচন্দ্রিমায় গেছেন এই কাপল, পাহাড়ের কোলে একান্তে সময় কাটাচ্ছেন এই নবদম্পতি। কাঞ্চনের তৃতীয় স্ত্রী 27 বছরের ছোট শ্রীময়ী। তবে বয়সের ফারাক কাঞ্চনের ডিভোর্সির তকমা কোনোটাই বাধা হয়নি এই প্রেম কাহিনীতে। বিয়ের পরদিনই শ্রীময়ীর সোশ্যাল মিডিয়ায় উঠে এলো চমকে দেওয়ার মতো ছবি। লাদাখের পাহাড়ের কোলে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে, কাঞ্চনের বাহুলগ্না তার নতুন বউ। ছবিতে শ্রীময়ীর পরনে রয়েছে নিয়ন রঙের ক্রফ পুলোভার টপ, সঙ্গে ডেনিম শর্টস, আর কাঞ্চন পরে আছেন ক্যাজুয়াল আউটফিট। অভিনেত্রীর এই আত্মীয় এই ছবি পোস্ট করে লেখেন, এবার আরও অনেক বেশি গোটা পৃথিবী একবার ঘুরে দেখা। কমেন্ট বক্স শ্রীময়ী আবারে লিখেছেন মাই গড। সেই পোস্টে শ্রীময়ী কাঞ্চন ছাড়াও অভিনেত্রীর বাবা মা সহ পরিবারের আরও অনেক সদস্যদের দেখা মিলেছে। এ থেকে স্পষ্ট বিয়ে সেরেই তারা হানিমুন ট্রিপে দুজনে। এর জন্য ফিরে যেতে হবে প্রায় 3 বছর আগে। 2021 সালে অগস্ট মাসে লাদাখ ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী। ফলাও করে দেখা লাদাখের ট্রিপে একের পর এক ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ট্রিপের এই ছবি এটি, তা অনেকেরই বুঝতে অসুবিধা হয়নি। 2021 সালের জুন মাসে প্রথম কাঞ্চন পিঙ্কির দাম্পত্য কলহের ঘটনা সামনে আসে। স্বামীর বিরুদ্ধে পরকীয়া অভিযোগ এনেছিলেন পিঙ্কি। পাল্টা ক্ষোভ উগরে স্ত্রীর নামে পাল্টা অভিযোগ দায়ের করেন সদ্য তৃণমূলের বিধায়ক পদে অসীন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে থাকার কথা উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন। অথচ সেই ঘটনার 2 মাসের মধ্যেই শ্রীময়ীর পরিবারের সঙ্গে লাদাখ ট্রিপে গিয়েছিলেন তিনি। আশ্চর্যের ব্যাপার হলো মেন্টর কাঞ্চনের সঙ্গে সেই সময় কোনো ছবি পোস্ট করেননি শ্রীময়ী। তবে এখন আর গোপনীয়তা কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ এখন তারা আইনত স্বামী স্ত্রী। আপাতত কলকাতাতেই আছেন শ্রীময়ী কাঞ্চন ব্যস্ত সামাজিক বিয়ের প্রস্তুতি নিয়ে। পাশাপাশি সান বাংলায় আসছে শ্রীময়ীকে দেখা যাচ্ছে নতুন এক মেগায়, সেই নিয়েও ব্যস্ত এই অভিনেত্রী। বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।